প্রিয় দর্শক বাংলা টিভি সেভেন্টি ওয়ানে উপভোগ করার জন্যে আপনাদেরও ধন্যবাদ তো এখন আমরা পশ্চিম হাসেরা খালাসিবাড়ি দেখতে পারলাম যে একটি গরুর খামার এখানে সুন্দর পরিবেশ নিয়ে গরুগুলা পাল পালা হয়েছে যে দশটা গরু আমরা দেখতে পারছি ভাবে পরিবেশটা যে খাবারগুলো তাজা তাজা ঘাসগুলো দিচ্ছে আরও আমরা কিছু দেখতে পারলাম যে আসলে যেই মালিক যথেষ্ট শ্রম দিয়ে গরুগুলা পালা হচ্ছে কি প্রত্যেক বৎসর কুরবানির জন্যে তিনি ব্যবস্থা নেয় না অন্য কোনো গৃহস্থীকে এই গরুগুলা দেয় বা কি তিনি বিক্রি করে আমরা একটু সরাসরি মালিকের সাথে কথা বলবো আমাদের সঙ্গে থাকুন গত বিক্রি করার পরে কিনছি প্রায় মাস 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 হয়ে গেছে কিনছি গরু খাবার নয় আচ্ছা আপনি নয় মাস যাবত এগুলারে সেবা দিচ্ছেন টাইম মতন গোসল করাচ্ছেন তাজা ঘাস দিচ্ছেন আর কি কি খাবার দিচ্ছেন দিচ্ছেন ঘাসের সাথে আপনার বোটের ছোলা দিই তারপরে গমের ভুসি দিই এরপরে কুড়া দিই তারপরে চাউলের গুড়া ফাঁকি দিই ভুট্টা ফাঁকি দিই এরপরে খুদ দিই চাউলের যে খুদটা সেটা দিই আরও বিভিন্ন গাছ কোটা দিই যে গাছগুলো আপনি দিচ্ছেন আরও পা সাথে যে বুড়ের খাবার বা গমের ভুসির খাবার গুলা দিচ্ছেন এর সাথে আর কি খাবার গুলা দিচ্ছেন আর তো কোনো খাবার দিই না এই তো খাবার ওগুলো কি মুসুরিটা দেওয়াতে আপনি কি মনে হয় যে গরুগুলা কি ফেপে থাকে মশারিটা তো মানে ভালো একটা শেপে থাকে পোকা করে ধরে না মশা মাসিতে খায় না আচ্ছা এই যে আরেকটি বিষয় আমরা জানতে চাব যে আপনি কুরবানির ভিতরে যে গরুগুলা বাজারে নেন আপনার কি মনে হয় এই যে আপনি আট মাস নয় মাস এগুলারে লালন পালন করেন আপনার কি লস হয় না কি সমান থাকে গত বছর এই বাড়িতে পানি উঠেছিল হাটে নিয়েছি নেওয়ার পরে আপনার ঈদের দুই দিন আগে বিক্রি করছি তাতে আমার তিন লক্ষ টাকা লসটা নিয়েছি গত বছরে এবছর তো এখন মাত্র শুরু করছি আল্লাহ পাক জানে কি হয় আপনার কি মনে হয় এই বছরে আপনি যে 10টা গরু কিনছেন তাকে 8 মাস ধরে যে লালন পালন করছেন খাবার দিচ্ছেন আপনার কি মনে হয় যে এই এবার বাজারে কি আপনি লাভবান হওয়ার চিন্তা ভাবনা আছে যদি ভারতীয় গরু না আসে তাহলে ইনশাআল্লাহ লাভবান হব লাভবান হবেন হ্যাঁ যদি ভারতীয় গরু না আসে আর যদি ভারতীয় গরু আসে তাহলে তো এবার তিন চার লাখ টাকা আচ্ছা আপনার সাথে যদি কেউ গরু কিনতে চায় এমন সুন্দর যে যত্ন করে আট নয় মাস যত্ন করে আপনি গরুগুলা লালন পালন করেছেন সুন্দর গরু বানাইছেন এই গরুগুলা যদি আপনার থেকে কেউ কিনতে চায় তাহলে আপনার কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে জনগণ ফোন নাম্বার আছে ফোন নাম্বার নিয়ে যাব আপনার ফোন নাম্বারটা যদি আপনার দর্শকদের বরাবর বলেন জিরো ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে কি সার্বিকক্ষণ আপনার সাথে যোগাযোগ করতে পারবে চব্বিশ ঘন্টা ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি সেভেন্টি ওয়ানে থাকার জন্য ধন্যবাদ আমি ঘাস খাওয়াই বুড়ের বুসি খাওয়াই শাড়ি খাওয়াই বুড়ের সোলা খাওয়াই কাঁচা ঘাস খাওয়াই এই যে কাঁচা ঘাস বা বিভিন্ন যে ভিটামিনের ঘাসগুলো আপনি ব্যবহার করছেন এ কত বছর যাবত আপনি এই গরুর লালন পালন করেন আমি তো ছোট কাছ গরু বাছুর লালন পালন করি অহনে গরু পালন লালন পালন করতে মানে আচ্ছা এখন যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর সুন্দর গরু এই গরুগুলা কি আপনি কুরবানিতে বিক্রি করার চিন্তা ভাবনা আছে 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 আপনি যদি গরুগুলা আপনার থেকে কোনো দূর দূরান্তিকে যদি কোনো দর্শক যদি আপনার গরু পছন্দ করে যদি আপনার সাথে যোগাযোগ করে তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন টু থ্রি ফোর টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে সার্বিক্ষণ আপনার সাথে কথা বলতে পারবে জনগণ ছেলে ছেলে আছে কথা পালন করে আচ্ছা আপনার কি শখ যে এই যে আপনি ছোটো কাল থেকে এই যে গরু পালেন এ আসলে কেন এই শখটা আপনার ভিতরে জেগলে জেগে উঠল জেগে উঠলো ছোটকাল কাল ধরুন আছে বড় গরু পালার নিশা শখ আচ্ছা কি সদ্ভাবে এই যে আমরা দেখতে পারলাম যে আপনার খামারটা আপনি দিনের ভিতরে কয়বার এটারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন হ্যাঁ সারাদিন এই চার পাঁচবার পরিষ্কার রাখি গরু পরিষ্কার রাখি জায়গা পরিষ্কার রাখি গরু খাওয়াই দাওয়াই না হয় গোসল করাই হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি সেভেন্টি ওয়ানে থাকার জন্য ধন্যবাদ